তো আমার সকল ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমরা খেলতে চলেছি দা টুইনস। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো যে দাদা দা টুইনসটা খেলো। হ্যাঁ, ফাইনালি কিন্তু আজকে আমরা দা টুইনস খেলবো। চলো বেশি কথা না বলে আজকের গেম প্লে শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চলো আজকের গেম প্লে শুরু করা যাক। অল রাইট গাইস, আমরা কিন্তু গেমে প্রবেশ করে ফেলেছি। এইখানে কিন্তু আমাদের তিনটা দামি জিনিস নিয়ে এসকেপ করতে হবে। আর এই গেমের ভেতরে কিন্তু গ্র্যানি আছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই গেমের ভেতরে গ্র্যানিও আছে। গেমে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। ওকে, আমরা কিন্তু এখানে ক্রোভার পেয়ে গেছি। চলো ক্রোভার নিয়ে এখানে পালানো যাক, লেটস গো। আমরা ক্রোভার নিয়ে তো এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু গ্র্যানিও আছে। আর গ্র্যানির কিন্তু দুটা বাচ্চা কাচ্চা আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরেই। ওটা কিন্তু গ্র্যানির দুটা বাচ্চা। হ্যাঁ, দুটা বাচ্চা, একটা মোটু একটা পাতলু। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো চলে আসছে, এটা কিন্তু গ্র্যানির বাচ্চা, বুঝতেই পারছো? এই দেখ, গ্র্যানির বাচ্চা দুটা বাচ্চাকে নিয়ে আসছে। কারণ গ্র্যানি, এই দেখ সামনে দিয়ে গ্র্যানি চলে গেল। গ্র্যানি তো আমাদেরকে ধরতে পারেনি আজ পর্যন্ত। গ্র্যানি যতগুলো এসকেপ করেছি, গ্র্যানি আমাদেরকে ধরতে পারেনি, ওই জন্য কিন্তু গ্র্যানির বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে আসছে। চলো, আমরা এটা ভেঙে দিয়েছি, লেটস গো, এখান থেকে পালাও। ওই গ্র্যানির বাচ্চা কাচ্চাও আমাকে আর আজকে ধরতে পারবে না। এখান থেকে আমরা গিয়ারটা নিয়ে নিয়েছি। চলো চলো, এই গিয়ারটা আমাদের অনেক কাজে লাগবে। চলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই গিয়ারটা আমাদের কোথায় লাগাতে হবে। চলো পালাও ভাই এখান থেকে। এখানে গ্র্যানি আছে, আবার গ্র্যানি। ও, আমরা এখানে টিএনটি বোম পেয়েছি, লেটস গো। দাঁড়াও, আমি কারো পায়ের আওয়াজ পাচ্ছি। এটা কেউ না কেউ তো আসবে। আমরা এই ডাইনামিক বোমটা নিয়ে নিই। হ্যালো গ্র্যানি, এই দেখো, এই যে এই মোটুটাই হলো গ্র্যানির একটা বাচ্চা। এই মোটু, মোটু গ্র্যানির বাচ্চা। এই দেখো আমার পিছনে আসছে। চলো 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 চলো, এই গ্র্যানি। ও ভাই, পালা পালা ভাই, পালা 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 পালা। এরা দুজন মিলে দেখো আমাকে তাড়া করছে ভাই। মা বেটা দুজন মিলে কিন্তু আমার পিছনে একদম লেগে পড়েছে। চলো, এখান থেকে আমরা এখানে চলে আসছি। আমাদের এই টিএনটি বোমটা দিয়ে, এদের একটা পেট আছে, এই পেটটাকে আমাদেরকে মারতে হবে। চলো, আমরা এই টিএনটিটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা ওই পেটটাকে মারবো। চলো, এখানে গ্র্যানির বাচ্চাও আছে ভাই, দুটা বাচ্চা আছে, একটা না দুই, দুটা বাচ্চা আছে। চলো, আমি নিচে চলে আসছি, এই টিএনটিটা আমরা ইউজ করব। চলো চলো, দেখো ভাই কত বড় একটা পেট। ওকে, এই মরে গেছে, মরে গেছে। এখান থেকে আমরা একটা সুইচ পেয়ে গেছি। চলো, এই সুইচটা নিয়ে যাওয়া যাক। চলো, লাফাতে লাফাতে আমরা যাব। এটা নিচে আয়, নিচে আয়, লেটস গো। তোমরা যারা বলো আমি দা টুইনস খেলতে পারবো না, আমি নোপ আছি, তোমাদেরকে আজকে আমি এসকেপ করে দেখাবোই। চলো চলো, দেখা যাক আমি আজকে এই দা টুইনস এসকেপ করতে পারি কিনা। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। এখানে কিন্তু গ্র্যানিও আছে ভাই, দাঁড়াও এটা আসো। চলো 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 চলো, এখানে চল ভাই, চলো জাম্প জাম্প। আরে এখানে আসছে ভাই, এরা সবগুলা মিলে আসছে মনে হয় আমাকে ধরতে। চলো দাঁড়াও, আমাদের এখান থেকে একটু পালাতে হবে, খুব সাবধানে আমাদেরকে ম্যাচটা খেলতে হবে। দাঁড়াও, চলো লেটস গো, আমরা এই পাশে চলে আসছি। ওকে, হ্যালো, আমাদের এখানে আসতে পারবে না ভাই, এখানে গ্র্যানি আসতে পারবে না। এখানে একটু আওয়াজ করে দিই যাতে ওই সাইডে যাতে চলে যায়, ওরা এখান থেকে চলে যাবে। আর এই সুযোগে কিন্তু আমরা এখান থেকে উঠে চলে আসব। চলো, আমরা উপরের দিকে উঠে আসছি। চলো চলো চলো, এখানে একটু আওয়াজ করে দিয়েছি, এবারে এখানে সবাই চলে আসবে। চল ভাই চল। ও ভাই, চলো 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 চলো, আমাদের অনেক কাজ বাকি আছে। আমাদের ওই তিনটা দামি দামি জিনিস খুঁজতে হবে, তার মধ্যে একটা হীরা আছে আর একটা ইয়ে আছে। এখানে আমরা সুইচটা লাগিয়ে দিয়েছি, আর এখান থেকে সিক্রেট এলিভেটর ওপেন হয়ে গেল। দেখো, এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অন্য পাশে চলে যাব। চলো, আমরা অন্য পাশে চলে আসি। এখানে আমরা গিয়ারটা ইউজ করব, লেটস গো। এখানে আমরা গিয়ারটা ইউজ করে দিয়ে একটা গেট ওপেন করব। দাঁড়াও, এখানে আমরা গিয়ারটা ইউজ করব। আর এখানে এটা কি ভাই? ওকে, এখানে কি গ্র্যানি আসতে পারবে? আমি কিন্তু জানি না এখানে গ্র্যানি আসতে পারবে কিনা, কিন্তু আমি আশপাশে কিন্তু তাদের আওয়াজ পাচ্ছি, জানি না এখানে গ্র্যানি আসতে পারবে কিনা। এই দেখো, গ্র্যানি কিন্তু আশপাশেই আছে। ও ভাই, এখানে একটা গিয়ার আছে, এই গিয়ারটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে এটা এটা কি আছে ভাই, আমি এটা বুঝতে পারছি না। ওই দেখো কি হলো ভাই, তিনজনই মরে গেছে কোনো লেজারের মধ্যে, ওদের ফাদের মধ্যে ওরা পড়ে গেছে, আর তিনজনই কিন্তু মরে গেছে। এখান থেকে আমি এটা অন করে দিয়েছি, এখান থেকে আমরা আরেকটা হুইল পেয়ে গেছি, লেটস গো। চলো, আমি এই গেমটা একবার প্র্যাকটিস করে নিয়েছি, কারণ এই গেমটা প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন। আমি হুইলটা নিয়ে নিয়েছি, এই হুইলটা আমরা এখানে লাগাবো। চলো, এখান থেকে আরেকটা সিক্রেট ডোর ওপেন হয়ে যাবে। ওকে, চলো 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 চলো,
চলো 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 আজকে আমরা এই হাউস থেকে এসকেপ করবই, যে করেই হোক এসকেপ করেই ছাড়বো। ওকে, এখান থেকে সরাও, নিচে চলো। এখানে কি আছে? ও, আমরা গোল্ডেন কয়েন পেয়ে গেছি। ওকে, আমরা একটা জিনিস পেয়ে গেছি। এরকম কিন্তু আমাদের দুটা দামি জিনিস খুঁজতে হবে, যেই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমাদের এই বাড়ি থেকে এসকেপ করতে হবে। চলো লেটস গো, আমরা একটা কয়েন পেয়ে গেছি, এই গোল্ডেন কয়েনটা আমরা পেয়ে গেছি, এটা আমরা এখানে ফেলে দিই। আমাদের আরো দুটা জিনিস খুঁজতে হবে, দামি দামি জিনিস। ভাই, সব থেকে দামি জিনিসগুলো আজকে আমাদের নিয়ে এই বাড়ি থেকে পালাতে হবে, মানে চুরি করে পালাতে হবে। এই গ্র্যানি আছে এই বাড়িতে, আর গ্র্যানির দুটা ছেলে পেলে আছে। চলো, এদের হাত থেকে আমাদেরকে বেঁচে বেঁচে পালাতে হবে। এখানে একটু আমি আওয়াজ করে দিই ক্রোভার ফেলে, যাতে ওরা কিন্তু সবাই এখানে যাতে চলে আসে। এই দেখো, গ্র্যানির একটা বাচ্চা চলে আসছে, পাতলু বাচ্চা, এটা এটার নাম পাতলু বাচ্চা। একদম গ্র্যানিও চলে আসছে। ভাই, এরা দুজন একসাথে, তিনজনই চলে আসছে, তিনজনই চলে আসছে, অসুবিধা নেই। আরে, এরা কোথায় চলে গেল? উরি বাস, এরা দেখো অন্য ঘরের দিকে চলে যাচ্ছে। দেখো, ও ভাই, চলো 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 চলো, এরা ওই দিক পিছন দিকে গেছে, আমি এই চান্সে এই সামনে দিয়ে পালাই। চলো ভাই, আমাদের অনেক কাজ বাকি আছে, এখনো আরো দুটো জিনিস আমাদের খুঁজতে হবে। চলো চলো চলো। আর এখানে আমরা একটা কোড পেয়ে গেছি, এই কোডটা 1233 ছিল। চলো লেটস গো, এই কোডটা আমাদের ইউজ করতে হবে। চলো দেখি, এইখানে কিছু নেই, এই গেট দিয়ে আমরা বাড়াই। ওকে, এখানে আমাদের এটা কি করতে হবে? ভাই, এটা কি করতে হবে আমি বুঝতে পারছি না। ভাই, এখানে আমাদের একটা পাজল সলভ করতে হবে, জানি না এটা কিভাবে আমরা সলভ করব। হ্যালো, কেউ আমাকে বলবে এটা কিভাবে সলভ করব? আমি তো এটা, ও ওকে, আমি আন্দাজে টিপে যাচ্ছিলাম আর এটা সলভ হয়ে গেল। আমরা একটা স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, আর আমাদের এই স্ক্রু ড্রাইভারটা অনেক দরকারে লাগতো। চলো, আমরা এটা খুলে নিয়েছি। ওকে, এই তো আমরা লকার পেয়ে গেছি, এখানে আমরা কোডটা ইউজ করব, 1233 আমরা ইউজ করেছি। আর এখানে হ্যান্ডেল পেয়েছি। আচ্ছা চলো, এই হ্যান্ডেলটা আমাদের অনেক কাজে লাগবে। চলো আমি দেখাচ্ছি, ওই সিঁড়ির ওইখানে একটা বাক্স ঝুলছে, ওইখানে আমরা ওই হ্যান্ডেলটা দিয়ে ওই বাক্সটাকে নামাতে পারবো। এই হ্যান্ডেলটা আমাদের ওখানে ইউজ করতে হবে। চলো দেখি, আগে আমাদের, এই দেখো গ্র্যানি এখানেই আছে। আরে গ্র্যানি, যা না, তুই যা এখান থেকে, যা 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 যা, তোর চ্যাংরা প্যাংরাকে পাঠা, মানে এর বাচ্চাগুলো ভাই অনেক ডিস্টার্ব করে, এই বাচ্চাগুলোকে পাঠাতে বললাম। এই দেখ, গ্র্যানি চলে যাচ্ছে ওইদিকে আওয়াজ পেয়ে। গ্র্যানি যাচ্ছে, ভাই এর দুটো বাচ্চা কোথায় আছে? আরে, নিজের ফাঁদে নিজেই মরে যাচ্ছে ভাই, এরা অদ্ভুত পাবলিক। এই দেখো ভাই, মোটু মরে গেছে, পাতলু মরে গেছে, এখানে গ্র্যানির দুটো বাচ্চা আর এই দুটো বাচ্চাই মরে গেছে। আমরা গ্রিন কি পেয়েছি? ওকে, আমরা গ্রিন কি পেয়ে গেছি, লেটস গো। চলো চলো, আমরা গ্রিন কি পেয়েছি, আর এখান থেকে আমরা হ্যান্ডেলটা এখানে ইউজ করব। এই হ্যান্ডেলটা আমরা ইউজ করে এখান থেকে এই বাক্সটা আমরা ওপেন করতে পারবো। এই বাক্সটা আমরা ওপেন করলে এর ভিতর থেকে কোনো একটা জিনিস পেয়ে যাব। আর এখনই কিন্তু ওরা চলে আসবে, দাঁড়াও আমি ক্রোভারটা নিয়ে নি, এই ক্রোভারটা দিয়ে। আরে, গ্র্যান্ডপাও এখানে আছে, আমি তো জানি না এখানে গ্র্যান্ডপাও আছে। ভাই, পুরো ফ্যামিলি এখানে আছে, গ্র্যানিও আছে, গ্র্যান্ডপাও আছে, আর তাদের দুটো সন্তানও এখানে আছে। ভাই, কি হচ্ছে আমার সাথে? ভাই, গোটা ফ্যামিলি এখানে আছে, দ্য টুইনস এর ভিতরে গোটা ফ্যামিলি, গ্র্যানি, গ্র্যান্ডপা, তাদের দুটো সন্তান, মোটু পাতলু। আমরা গোল্ডেন কি পেয়েছি? ওকে, এই বাক্সটা খুলে আমরা গোল্ডেন কি নিয়ে নিয়েছি। ওকে, এই দেখো গ্র্যানিও আছে এখানে, গ্র্যান্ডপাও আছে। এই দেখো গ্র্যান্ডপা যাচ্ছে। ও ভাই, যা গ্র্যান্ডপা যা, আই সি ইউ, তোকে আর করতে হবে না। চলো এখান থেকে পালাও, এখানে একটু আওয়াজ করে দিই যাতে সবগুলো এইদিকে আসে, আমাদেরকে অন্য সাইড দিয়ে পালাতে হবে। চলো 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 চলো, এখানে আই, চলে আসছে ভাই। এই দেখো গ্র্যানির দুটো সন্তান চলে আসছে, এই তো দুজন চলে আসছে। এই দেখো সবগুলো ওইদিকে চলে গেল, চলো ওরা ওইদিকে চলে যাচ্ছে। চলো চলো, আমরা এই চান্সে পালাও, পালাও এই চান্সে পালাও, এই চান্সে পালাও। ওকে, দেখি দেখি দেখি, এরা এখানে আছে না, ওরা তো নিচেই আছে, ওই সাইডে আছে। ভাই, গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা, পালা, ও ভাই পালাও, ওরে শিট, পালা ভাই পালা। ওই দেখো আসছে লোকা, এদের অনেক বয়স হয়ে গেছে, এরা কিন্তু এদিক দিয়ে আর আসতে পারবে না। এটাই আমার একটা সেফ জায়গা যেখানে আমরা লুকাতে পারবো। চলো এই চান্সে আবার ওরা ওইদিকে চলে গেছে, আমরা এই চান্সে এদিকখান থেকে বার হয়ে যাই। চলো 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 চলো। ওকে, এই দেখো গ্র্যানি কি সব বলছে। ও চলো, আমরা এই গোল্ডেন কিটা এখানে ইউজ করে দিয়েছি, লিভারটা টেনে দিয়েছি। ও, আমরা ডায়মন্ড পেয়েছি, লেটস গো গাইস। আমরা দুটো দামি জিনিস এখান থেকে পেয়ে গেছি, আমাদের আরেকটা দামি জিনিস এখানে খুঁজতে হবে, খুঁজে আমাদের এই বাড়ি থেকে এসকেপ করতে হবে। আমরা ডায়মন্ডের একটু আওয়াজ করে দিয়েছি যাতে এখানে সবাই চলে আসে, লেটস গো। আমরা কিন্তু অলরেডি দুটো দামি জিনিস পেয়েছি, আমরা কিন্তু একটা গোল্ডেন কয়েন পেয়েছি আর একটা হচ্ছে ডায়মন্ড পেয়েছি। আমাদের আরেকটা জিনিস লাগবে যেটা সব থেকে দামি এই বাড়ির ভেতরে আছে, যেটা আমাদেরকে খুঁজে এখান থেকে আমাদের এসকেপ করতে হবে, সেটা হলো একটা ফটো ফ্রেম। চলো 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 ভাই, পালাও, এরা আমাকে খুব জোর তাড়া করছে। আমরা এই গ্রিন কিটা এখানে একটু আওয়াজ
করে দিই, লেটস গো। হ্যালো হ্যালো গ্রানি, ভাই এরা কেউ আসছে না কেন? দেখো আমি এত আওয়াজ করছি, কেউ আসছে না। আরে আই রে, কোথায় গেল এরা? ভাই কোথায় যে আছে এরা, চুপ করে দাঁড়িয়ে আছে আমাকে ধরার জন্য। চলো পালাও, এই দেখো পালা পালা নিয়েছি। এটা দিয়ে এদেরকে সবাইকে বাস্ট করাবো, দাঁড়াও। চলো চলো নিচে চলো। আরে এরা সবগুলো আমার পিছনে। ভাই লুকা 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 লুকা। ওকে আবারও আমাদেরকে এইদিকে নিয়ে যেতে হবে, এদেরকে না হলে পারবো না। এদেরকে সবগুলাকে এইদিকে ভাগাতে হবে আওয়াজ করে করে। ওকে আমাদেরকে ডায়মন্ডটাও নিতে হবে, ডায়মন্ডটা ছাড়া যাবে না। আর আমি এখানে ডাইনামিক বোমটাও পেয়েছি, এই ডাইনামিক বোম দিয়ে এদেরকে সবগুলাকে আমি উড়াবো। তোমরা শুধু দেখতে থাকো আর একটা লাইক করে দাও, ফটাফট লাইক করো। চলো আমরা ডাইনামিক বোম। আরে সবগুলো আবার ওইদিকে যাচ্ছে কেন? আরে হাসছে ভাই, দাঁড়া তোদের আমি হাসি বার করছি। এই দেখো গ্র্যান্ড চলে আসছে, গ্র্যান্ড। আরে গ্র্যান্ড পাও চলে আসছে তো। ওকে আই আই তোরা আই, সোয়াগসে করেঙ্গে সবকা স্বাগত। আয় আয় তোরা আয় আয় এখানে আয় আয় ভাই সবগুলো আয় এখানে, আমাকে ধর আয়। চারজন মিলে আমাকে ধরছে ভাই। দাঁড়া তোদেরকে আমি বোম দিয়ে বাস্ট করব, খালি একবার খালি সুযোগ পাই। তোদেরকে আমি বোম দিয়ে যদি না বাস্ট করতে পারছি, দাঁড়া এইদিকে এরা চলে আসুক। তো গাইস এরা কিন্তু সবগুলো এইদিকে চলে আসছে, আমরা এই চান্সে এখান থেকে বের হয়ে যাবো। চলো 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 পালাও পালাও পালাও। এখানে ফাঁদ পেতে রেখেছে ভাই, এই দেখো দেখতে পাচ্ছো তোমরা, ফাঁদ পেতে রেখেছে ভাই। আরে কি ডেঞ্জারাস লোকজন। আয় তোরা এবার সবগুলো এখানে আয়, তো তোদেরকে আমি সবগুলো বোম দিয়ে বাস্ট করবো। তিনজনায় মরেছে, দুই বেটা আর এক ওর মা মরেছে, মানে গ্র্যানি মরে গেছে। তাই চলো তিনজনকে আমি মেরে দিয়েছি। ওকে এই দেখো আমাদের এক্সিট ডোর, এখানে আমরা চাবিটা ইউজ করে দিয়েছি, মানে তালাটা খুলে দিয়েছি। এবারে কিন্তু আমাদের আরেকটা দামি জিনিস খুঁজতে হবে, মানে আরেকটা ফটো ফ্রেম আছে এই বাড়িতে। তিনটাই দামি জিনিস ছিল, একটা হলো গোল্ডেন কয়েন, আর একটা ডায়মন্ড, আর একটা ফটো ফ্রেম। এই তিনটা জিনিস নিয়ে আমাদেরকে এসকেপ করতে হবে। চলো এই তিনটা জিনিস আজকে আমরা এই বাড়ি থেকে এসকেপ করবো, এই গ্র্যানির বাড়ি থেকে, মানে দা টুইনসের বাড়ি থেকে আমরা এসকেপ করবো এই তিনটা দামি জিনিস চুরি করে। চলো ওকে আমরা ডায়মন্ডটা নিয়ে নিয়েছি। ওকে হ্যালো, এখানে কিন্তু আরো দুই তিনটা এসকেপ হয়, আমরা আজকে অন্য একটা এসকেপ করছি। চলো এখান থেকে আমাদেরকে উপরের দিকে যেতে হবে, এরা এত এক মিনিট ধরে মরে থাকবে, শুধুমাত্র গ্র্যান্ডপাই কিন্তু এখানে বেঁচে আছে। চলো এখান থেকে আরেকটা জাম্প মারি, আমি এই গেমটা একবার প্র্যাকটিস করে নিয়েছি ভাই, অনেক কঠিন এই গেমটা। চলো এখানে আরেক, দেখো চলে আসছে ভাই, নাম বলতেই শয়তান হাজির, এখানে গ্র্যান্ডপা চলে আসছে। ওকে এখান থেকে আমরা স্ক্রু ড্রাইভারটা খুলি, এটাও খুলি। চলো এখানে আমরা আরেকটা স্ক্রু খুলে দিয়েছি, আর এখান থেকে আমরা ফটো ফ্রেমটা নিয়ে নিব। আর এখানে আওয়াজ হয়ে গেছে জন্য সব কিন্তু এখানে দৌড় মারে চলে আসবে, সবাই এখানে দৌড় মারে চলে আসবে। এই দেখো গ্র্যানিও চলে আসছে, পাতলু চলে আসছে ভাই, এই মোটু চলে আসছে ভাই হাতুড়ি নিয়ে, মোটু পাতলু দুজনেই চলে আসছে, গ্র্যানিও চলে আসছে। গ্র্যান্ডপা কোথায়? গ্র্যান্ডপা কোথায়? গ্র্যান্ডপাও তুইও চলে আয়। এটা আমাদেরকে নিতে হবে, নিচে পড়লে এরা চারজন মিলে আমাকে ধরবেই, খুব আরামসে নিতে হবে, দাঁড়াও। ওকে এখান থেকে আমি ফটো ফ্রেমটা নিয়ে নিয়েছি। ওকে গ্র্যান্ডপা তোরই আসার বাকি, তুই আয় 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 আয়। এই দেখো এরা চলে যাচ্ছে ভাই। আরে এরা অন্ধ নাকি? দেখতে দেখতে চলে গেল। আরে পাতলু আবার উকি মারছে। আচ্ছা চলে গেছে চলে গেছে, ভালোই হলো। ওকে আরামসে চলো, এখান থেকে আস্তে করে জাম্প মারো, আস্তে ভাই, আওয়াজ যেন না হয়, আওয়াজ হয়নি আওয়াজ হয়নি, চল ভাই পালা। ওকে ও ভাই চলো। ওকে আমি তিনটা কিন্তু দামি জিনিস নিয়ে নিয়েছি, একটা কিন্তু আমি গেটের ওখানে রেখে দিয়েছি, ওই এই যে এখানে রেখেছি গোল্ডেন কয়েনটা, আর এখানে আমার কাছে ডায়মন্ড আর পেন্টিংটা আছে। এই তিনটা দামি জিনিস নিয়ে আমি এসকেপ করে ফেলেছি। এই দেখো মোটু পাতলু গ্র্যানি গ্র্যান্ডপা চারজন কিন্তু আমাদের ধরতে পারেনি, আমরা এই চারজনের হাত থেকে বেঁচে গেছি, ওর বাড়ি থেকে এই তিনটা দামি দামি জিনিস চুরি করে নিয়েছি ভাই। ফাইনালি কিন্তু আমরা চারজনের সামনে থেকে আমরা তিনটা ওর বাড়ির দামি দামি জিনিস চুরি করে নিয়ে আমরা এসকেপ করে ফেললাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও, তোমরা কমেন্টে এটাও জানাও নেক্সট কোন গেম খেলবো আমি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুব গেমার সাইন অফ।